আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক মিসাইল হামলা। গুজরাট নির্বাচনে মাঠে নামছে ওয়াইসির দল, বহু আসনে জয় পরাজয় মুসলিম ফ্যাক্টর। রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও শস্য আমদানি অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। এদিকে মার্কিন রকেট দিয়ে রাশিয়ায় হামলা, যা বলল ইউক্রেন। মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা দমনে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে, ইসলামোফোবিয়া আইন পাস। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার 18টি মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক মিসাইল হামলা। ইউক্রেনের পশ্চিম ও উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনাগুলোতে বৃষ্টির মতো ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কজিটোস্কি অনলাইনে পোস্ট করা একটি ভিডিওটিতে বলেন, ইয়োভরিভ ঘাটিতে কৃষ্ণসাগর থেকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলের জাইটোমির অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় অন্তত একজন সেনা নিহত হয়েছেন বলে সেখানকার মেয়র গভর্নর ভিটালি বোনেস্কো বলেছেন। বোনেস্কো আরো বলেন, জাইটোমির শহরের খুব কাছে একটি সামরিক অবকাঠামোয় প্রায় 30টি মিসাইল নিক্ষেপ করা হয়, তাদের মধ্যে 10টি মিসাইল আটকানো এবং ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া উত্তরাঞ্চলের অবস্থিত চেরনোহিবের ছোট শহর দেশনাই ইউক্রেনের পদাতিক বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে গেছে বলে সেখানকার গভর্নর ব্লাসলাভ চাউস বলেছেন। তবে কি কারণে আগুন লেগেছিল তা জানাননি তিনি। তিনি আরো জানান, আগুনে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। গুজরাট নির্বাচনে মাঠে নামছে ওয়াইসির দল, বহু আসনে জয় পরাজয়ে মুসলিম ফ্যাক্টর। ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নেমেছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন। মিম মূলত দলিত মুসলিম ভোটের দিকে নজর দিচ্ছে। মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি গত মে মাস থেকে ঘন ঘন বিজেপি শাসিত গুজরাট সফর করেছেন এবং তিনি নিশ্চিত যে গুজরাটের মানুষ এবার পরিবর্তন চাচ্ছে। রাজ্যের মোট 182টি বিধানসভা আসনের মধ্যে 40 থেকে 45টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে। এরই মধ্যে তারা এ পর্যন্ত আহমেদাবাদের 3টি এবং সুরাটের 2টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। 5 জনের মধ্যে 4 জনই প্রথমবারের মতো প্রতিযোগী। গুজরাট বিধানসভা নির্বাচনে মিম তার দলের প্রার্থীদের মাঠে নামানো আকর্ষণীয়, কারণ 2021 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত স্থানীয় সংস্থার নির্বাচনে মিম 40টি আসনের মধ্যে 26টি জিতেছিল, যার মধ্যে মোডাসাতে 9টি, গোধারায় 6টি, ভরুচের 1টি আসন ছিল এবং আহমেদাবাদে পৌর কর্পোরেশনের 7টি আসন অন্তর্ভুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে গুজরাটের ভোটাররা ওয়াইসি দলের প্রতি আস্থা দেখায় কিনা সেটাই আকর্ষণীয় বিষয়। বিশেষ করে মিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার পরে রাজ্যের সেই আসনগুলো নিয়ে অনেক আলোচনা চলছে, যেখানে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে মুসলিম ভোটাররা 2011 সালের আমদানি সুমারির অনুসারে গুজরাট রাজ্য হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। হিন্দুরা গুজরাটের জনসংখ্যার 88.57%, গুজরাটে 6.4 কোটির মধ্যে মুসলিম জনসংখ্যা মোট 58.47 লক্ষ, অর্থাৎ 9.67%। গুজরাটে খ্রিস্টান জনসংখ্যা মোট 6.4 কোটির মধ্যে 3.16 লাখ, 0.52%। যদিও এই তথ্য 2011 সালের পর এটি পরিবর্তিত হয়েছে। রাজ্যটিতে মুসলিম জনসংখ্যা কম হতে পারে, কিন্তু 34টি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারদের সংখ্যা 15%-এরও বেশি। একই সময়ে গুজরাটে 20টি বিধানসভা কেন্দ্রে রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 20%-এরও বেশি। এই পরিসংখ্যানগুলো দেখে যে কেউ বলতে পারবে যে রাজ্যের অনেক আসনে প্রার্থীর জয় পরাজয়ের সিদ্ধান্ত নিতে মুসলিম ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুসলিম ভোটাররা ওয়াইসির দল মিমকে ভোট দেবেন কি না? ওয়াইসির দল যদি মুসলিম ভোটারদের ভোট পায় তাহলে তা সরাসরি তার প্রার্থীর জয়ে বড় ভূমিকা রাখবে।
রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও শস্য আমদানি অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। জাতিসংঘ শস্য আমদানি চুক্তির আওতায় রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন তার শস্য আমদানি চলমান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তুরস্ক। রাশিয়ার এই পদক্ষেপ বিশ্বে খাদ্য সহায়তার জন্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ক্রিমিয়া অধিভুক্ত অঞ্চলে নৌবাহিনীর ওপর ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া শনিবার তাদের চুক্তি স্থগিত করেছে। মস্কোর এই সিদ্ধান্তের পরও 3,54,500 টন শস্য নিয়ে কার্গো জাহাজ সাগরে ভাসার প্রস্তুতি নিচ্ছে। আগস্টে চুক্তির পর এটা একদিনের সবচেয়ে চালান। চুক্তি চলাকালীন তুরস্ক মধ্যস্থতাকারীদের সহযোগিতা করে আসছে, তারাও এই চুক্তির আওতাবদ্ধ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া ইতস্ত বোধ করতে পারে, কেননা এটি সবার জন্য সমান ফলাফলের বয়ে আনবে না। আমরা মানবিক সেবার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলিশি আকার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জারি শৈগুর প্রতিউত্তরে সোমবার বলেন, মস্কো পুনরায় তাদের স্থগিতাদেশ বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। দুজনের মধ্যে ফোন কলে আকার শৈগুকে বলেন, শস্য চুক্তি চলমান রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সাথে বিরোধের থেকে এটি আলাদাভাবে বাস্তবায়িত হতে পারে। মার্কিন রকেট দিয়ে রাশিয়ায় হামলা, যা বলল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, অন্য দেশে সরবরাহ করা অস্ত্র দিয়ে তাদের রাশিয়ায় হামলা চালানোর কোনো ইচ্ছাই নেই। এবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াকো তার সুরে সুর মিলিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া উন্নত প্রযুক্তির রকেট লঞ্চার দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াক বলেন, তার দেশ একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ চালাচ্ছে। যে দেশগুলো ইউক্রেনকে সরঞ্জাম সরবরাহ করছে তাদের অস্ত্র কোথায় ব্যবহৃত হচ্ছে তা তারা জানে। এর আগে রক্ষণশীল মার্কিন টিভি চ্যানেল নিউজ ম্যাক্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ওই অস্ত্র শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করা হবে। জেলেনস্কি আরো বলেন, রাশিয়ান ফেডারেশনের ব্যাপারে আমরা একদমই আগ্রহী নই। রাশিয়া যেমন আমাদের ভূখণ্ড দখল লড়াই করছে, আমরা তেমন তাদের ভূখণ্ড এর জন্য লড়াই করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে সম্মত হয়েছেন। আরো অস্ত্র দুপক্ষের মধ্যে সমতা নিয়ে আসবে এবং যুদ্ধ শেষে কূটনৈতিক সমাধান আসবে। মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা দমনে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ইসলামোফোবিয়া আইন পাস। ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন বিশেষ দূত মনোনীত করার জন্য একটি বিল পাশ করার পর এক বছরেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা ও বৈষম্য অব্যাহত থাকলেও এ আইনের কোনো প্রভাব নেই বলে মনে হয়। যেহেতু ইসলামোফোবিয়া পরিধিতে বিশ্বব্যাপী, তাই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে এটির মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে। মজার বিষয় হলো, বিলটি খুব বেশি আলোচনার জন্ম দেয়নি। ইতিবাচক বা অন্যথায় এর কোনো প্রক্রিয়া নেই। মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ এই আইনটি অনুসরণ করছে নাকি পুরো বিষয়টি ছুড়ে ফেলেছে তাও স্পষ্ট নয়। এই গুরুত্বপূর্ণ বিলটি ডেমোক্রেটিক প্রতিনিধি ইলহান ওমর উত্থাপন করেন এবং 2021 সালের অক্টোবরে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা 219 থেকে 212 ভোট দিয়ে পাশ করেছিলেন। সোমালি বংশোদ্ভূত মুসলিম কংগ্রেসম্যান ওমরের বিরুদ্ধে জিহাদ বিভাগের সদস্য আখ্যা দিয়ে বিলটি রিপাবলিকান আইন প্রণেতা লরেন পাপার্টের করা বর্ণবাদী মন্তব্যের প্রেক্ষিতে এসেছিল বলে বলা হয়। এ বিলের ন্যায্যতা, পক্ষপাতিত্ব এবং ন্যায় বিচার সমস্যা সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশ্বজুড়ে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি এবং মসজিদ, স্কুল এবং কবরস্থান ভাঙচুর সহ ইসলামোফোবিয়ার মামলা রেকর্ড করার জন্য স্টেট ডিপার্টমেন্টকে একজন বিশেষ দূতের নেতৃত্বে একটি অফিস প্রতিষ্ঠা করতে চায়। রাশিয়ার 18টি মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে 18টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী এন্টি এয়ারক্রাফট
মিসাইল ইউনিট ও ব্রাহ্মমান ইউনিট শত্রুদের 18টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। সিএনএন এসব তথ্য জানিয়েছে, তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। অন্যদিকে আলাদা এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবার রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ান বাহিনীর ছোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমান বাহিনী। এদিকে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় সরকারি সূত্র জানায়, শনিবারও অনেক এলাকা বিদ্যুৎহীন ছিল। রাশিয়ার ব্যাপক হামলার পর গত 10 অক্টোবর থেকে ইউক্রেনের অনেক এলাকায় মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।